সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ছিটা পিঠা বা ছিটা রুটি পিঠা। আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, যা ফলো করলে যে কেউ পারফেক্টভাবে এই পিঠা বানাতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট ছিটা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দা ব্যবহার করার জন্য যখন পিঠাটা বানাবো পিঠাটা অনেক নরম থাকবে। আপনি যদি ঘরে বানানো ফ্রেশ চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে ময়দাটা ব্যবহার করার প্রয়োজন নেই। ঘরে ময়দা না থাকলে এর পরিবর্তে আপনি আটাও ব্যবহার করতে পারবেন 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলটা দেওয়ার জন্য পিঠাটা সফট থাকবে এবং যখন বানাবো তখন আর পাত্রের গায়ে লেগে যাবে না। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করতে যাবে না, তাহলে অনেক বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে অ্যাড করবো, আর একটা পাতলা ব্যাটার বানিয়ে দিব। ব্যাটার ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আবারও বলছি, বাজারে কিনা শুকনো চালের গুঁড়া হওয়ার জন্য এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। ব্যাটার ঘনত্ব কেমন হবে আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি একটা আঙুল যখন ব্যাটার ডিপ করবেন খেয়াল করে দেখুন আঙুলটা কিন্তু কোট হয়নি, খুব সহজে আঙুলটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এবার ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। এই 1/2 ঘন্টা শুকনো চালের গুঁড়ি ভিজে অনেকখানি ফুলে উঠবে। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। এবার আবারও খুব ভালো করে আমি ব্যাটারটাকে নেড়ে মিশিয়ে নিব এবং এর ঘনত্বটা চেক করব। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আরও একটু পানি অ্যাড করতে হবে। খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিলাম। দেখুন এই ছিটা পিঠাটা হাতের সাহায্যে বানাতে হবে, আমি চেক করে নিচ্ছি। দেখুন খুব একটা ঘন হয়নি, এখনও কিন্তু পাতলাই আছে, আর এরকম পাতলাই রাখতে হবে পারফেক্ট পিঠা বানানোর জন্য। চলে যাবো পিঠা বানানোর জন্য। চুলা একটি প্যান বসিয়ে দিলাম, আর চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটা টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে খুব ভালো করে তেলটা মুছে নিতে হবে। পাত্রে কোনো তেল যেন অবশিষ্ট না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি পিঠাটা বানাবো। পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এই পিঠাটা কিন্তু হাত দিয়ে বানানো হয়, একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে ব্যাটারে আঙুল চুবিয়ে এভাবে ছিটা দিয়ে দিই প্যানের মাঝে ব্যাটারটা দিতে হবে। এভাবে ছিটা দিয়ে দেওয়া হয় বলেই কিন্তু এই পিঠাকে ছিটা পিঠা বা ছিটা রুটি পিঠা বলা হয়। যখনই একটার সাথে একটা লেগে যাবে তখনই বুঝতে হবে যে পিঠার ব্যাটার আর দিতে হবে না। দেখুন এবার আমি অপেক্ষা করব 30 থেকে 40 সেকেন্ডের মতো, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। 30 থেকে 40 সেকেন্ড পরে যখন পিঠাটা সাইড থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা ভাজ করার সময় হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এটা ভাজ করে নেওয়া যাবে। আমি এভাবে ভাজ দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো 4 কোণা 3 কোণা যেভাবে ইচ্ছে দিতে পারবেন। আমার একটা পিঠা হয়ে গেছে, মুছিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠা বানানোর পর প্যানটাকে কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে। আমি একবারই তেল ব্রাশ করেছি, আর তেল ব্রাশ করবো না যেহেতু আমি ব্যাটারে তেল দিয়েছিলাম। আর এই প্যানটা ননস্টিকি হওয়ার জন্য প্রতিবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, পিঠাটা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা এভাবে নাড়িয়ে নিতে হবে, আর বানাতে বানাতে একটা সময় পরে দেখা যায় ব্যাটারটা আবারও ঘন হয়ে গেছে। যদি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু পানি অ্যাড করে আবারও পাতলা করে নেবেন। এই পিঠা বানানোর জন্য কখনই চুলা বাড়িয়ে দেওয়া যাবে না। আপনি যদি পিঠাটা একটু মচমচে খেতে চান তাহলে মিনিট খানেকের মতো চুলায় রেখে তারপরে ভাজটা করে নেবেন। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। যে কোনো মাংসের ঝোল দিয়ে এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ছিটা রুটি পিঠা বা ছিট পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।